বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এই ডকুমেন্টটি ছাড়া আপনি যেন বাংলাদেশের এক কদমও আগাতে পারবেন না। আমরা যখন আমাদের জাতীয় পরিচয়পত্র করেছি, তখন আমাদের জাতীয় পরিচয়পত্রে অনেক ভুল এসেছে। অনেকেরই নিজের নামে, বাবার নামে, মায়ের নামে, জন্ম তারিখে অথবা নিজের অ্যাড্রেসে ভুল আসছে, যার কারণে আপনাকে পোহাতে হচ্ছে অনেক ঝামেলা। এবং আপনার এই ভোটার আইডি কার্ডের তথ্য কিভাবে চেঞ্জ করবেন, এ নিয়ে আপনারা অনেকেই অনেক চিন্তিত রয়েছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনার ভোটার আইডি কার্ডে কোনো তথ্য ভুল থাকে, তাহলে কিভাবে আপনি ঘরে বসেই আপনার ভোটার আইডি কার্ডের সেই তথ্যটি চেঞ্জ করতে পারেন। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি কিন্তু ভোটার আইডি কার্ডের তথ্য প্রত্যেক দিনই চেঞ্জ করতে পারবেন না। তার কারণ, একজন মানুষের প্রতিদিনই তার বাবার নাম, মায়ের নাম বা অ্যাড্রেস বা জন্ম তারিখ চেঞ্জ হয় না। সুতরাং আপনি কিন্তু ভোটার আইডি কার্ডের তথ্য একবারই হালনাগাদ করতে পারবেন, তার মানে একবারই পরিবর্তন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যদি তৃতীয়বার করতে যান, তাহলে কিন্তু আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। তো সেই জন্য আমি আপনাদেরকে আগেই বলে নিচ্ছি, এই ভিডিওটি কেয়ারফুলি শেষ পর্যন্ত দেখবেন, না টেনে টেনে। দেখার পরে ভালোভাবে বুঝবেন, ভালোভাবে বোঝার পরেই আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে ভোটার আইডি কার্ডের তথ্য পরিবর্তন করার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তার কারণ, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের কারণে আমরা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, ভোটার আইডি কার্ডের যে কোনো তথ্য সংশোধন করতে হলে আপনারা যে কাজটি করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এই লগ ইন পেজে নিয়ে আসবে। লগ ইন পেজের এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন নামের একটি অপশন। আপনার যদি আগে থেকে এখানে রেজিস্টার করা না থাকে, তাহলে অবশ্যই এখান থেকে রেজিস্টার করুনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। আপনাদের যদি রেজিস্ট্রেশন করতে কোনো অসুবিধা হয়, তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, যে ভিডিওতে আমি দেখি কিভাবে এই সাইটটিতে রেজিস্ট্রেশন করতে হয়। তো আপনারা আগের ভিডিওটি দেখে এই সাইটটিতে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে এখান থেকে আপনারা এই লগ ইনের জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ড দিবেন এবং নিচের এই যে সিকিউরিটি কিটি রয়েছে, এই সিকিউরিটি কি নিচের বক্সে দিবেন। বক্সে দেওয়ার পরে এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডের ছবি এখানে শো করছে। ভোটার আইডি কার্ডের তথ্য পরিবর্তন করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামের একটি অপশন, আপনারা এখান থেকে এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার তথ্য, ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, ঠিকানা সব কিছু এখানে কিন্তু চলে আসছে। তো আপনি এখান থেকে যে তথ্যটি পরিবর্তন করবেন, সেই তথ্যের জায়গায় গিয়ে এখানে এডিট লেখা থাকবে উপরে, এডিটে ক্লিক করে এখান থেকে বহালে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে প্রত্যেকটা অপশন চলে আসছে। এখান থেকে আপনি কী কী পরিবর্তন করতে চান সেই অপশনটিতে টিক মার্ক দেবেন। যেমন আমি এখানে নাম পরিবর্তন করব। তো এখানে আমার যে নামটি রয়েছে, নামটি আমার ভুল রয়েছে, আমার সার্টিফিকেটে অন্য আরেকটি নাম, তাই আমি এখানে আমার সার্টিফিকেট অনুযায়ী এখানে আমার যে নামটি রয়েছে সেই নামটি এখানে লিখে দিচ্ছি। তো সবার প্রথম এখানে আমি বাংলায় নামটি লিখতেছি। বাংলায় নাম লেখার পরে এবার এই ইংলিশের যে বক্স রয়েছে এখানে উপরে যে টিকমার্ক রয়েছে, এই টিকমার্কে ক্লিক করবেন এবং এখানে আপনার নামটি ইংরেজিতে সঠিকভাবে লিখে দিবেন। অবশ্যই এখানে আপনার নামটি ক্যাপিটাল লেটারে লিখবেন, তার মানে বড় হাতের অক্ষরে ইংরেজিতে আপনার নামটি এখানে লিখে দিবেন। তো বন্ধুরা, এখানে আমি যে যে তথ্যগুলো পরিবর্তন করা দরকার সেই সেই তথ্যগুলোর উপরে যে টিকমার্ক রয়েছে সেই টিকমার্কে ক্লিক করে এখানে কিন্তু আমি সেই তথ্যগুলো পরিবর্তন করে দিয়েছি। বাকি যেগুলো পরিবর্তন করিনি সেগুলোর উপরে যে বক্স রয়েছে সেই বক্সে কিন্তু আমি কোনো টিকমার্ক দেইনি। তো আপনারা যদি চান যে আপনার ব্যক্তিগত তথ্য বা অন্যান্য তথ্য বা ঠিকানা যে কোনো কিছু পরিবর্তন করতে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে সেই তথ্যগুলো পরিবর্তন করে নিতে পারবেন সেম এই একইভাবে। তো আমি আমার ব্যক্তিগত তথ্যগুলোই শুধু পরিবর্তন করব, তাই আমি এখানে শুধুমাত্র আমার ব্যক্তিগত তথ্যগুলো পরিবর্তন করলাম। ব্যক্তিগত তথ্যগুলো পরিবর্তন করার পরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী নামের একটি অপশন রয়েছে, আমি এখান থেকে এই পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন বর্তমান এবং আপডেট নামের দুটি অপশন রয়েছে। এখানে বর্তমানের জায়গায় যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্তমান আমার যে ভোটার আইডি কার্ডটি আমার কাছে রয়েছে সেই ভোটার আইডি কার্ডের তথ্য, আর ডান পাশে আপডেটের জায়গায় যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো আমি নতুন আপডেট করেছি, তার মানে এগুলো পরিবর্তন করে এই আপডেট যে লেখাগুলো আসছে এই লেখাগুলো আমার ভোটার আইডি কার্ডে চলে আসবে। তো এবার এখান থেকে আপনারা পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট জিরো লেখা রয়েছে, তার মানে এখানে আমাদের কোনো টাকাই ডিপোজিট করা নেই। তো আমরা এখানে এবার ডিপোজিট করব। তো ডিপোজিট করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরবর্তীতে ক্লিক করলে কিন্তু আপনাকে দেখাবে যে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য পরিবর্তন করার জন্য কত টাকা এখানে ডিপোজিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে 345 টাকা ডিপোজিট করতে বলছে। আমরা এখানে নির্বাচন কমিশনের যে পেমেন্ট সিস্টেম রয়েছে সেই নির্বাচন কমিশনের পেমেন্ট সিস্টেমে
আমরা রকেটের মাধ্যমে এখানে পে করে দিব। বন্ধুরা, রকেটের মাধ্যমে নির্বাচন কমিশনের সাইটে পে করতে হলে আপনারা চলে যাবেন আপনার যে রকেট ওয়ালেট রয়েছে সেই রকেট ওয়ালেটের ভিতরে এবং এখান থেকে বিল পে অপশনটিতে ক্লিক করবেন। অ্যাপের মাধ্যমে এই পেমেন্টটি পে করা খুব সহজ, তাই আমি অ্যাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা বিল পেতে ক্লিক করবেন। বিল পেতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে সার্চ বিলার নামের একটি অপশন, আপনারা এখানে লিখবেন 1000। 1000 লিখলে দেখতে পারবেন ইসি, তার মানে ইলেকশন কমিশনের যে বিল পের অপশনটি সেই অপশনটি চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম তো অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে বিলার নেম নামের একটি অপশন রয়েছে, বিলার নেম হচ্ছে ইসি বাংলাদেশ। তো এখানে আপনার যে ভোটার আইডি কার্ডের তথ্য পরিবর্তন করবেন সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে নির্ভুলভাবে দিবেন। অবশ্যই কিন্তু এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটি ভালোভাবে চেক করে তারপরে আপনারা এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটি ইনপুট করবেন। ভোটার আইডি কার্ডের নাম্বার ইনপুট করার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টাইপ নামের একটি অপশন, আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশন টাইপে ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশন টাইপে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এক নাম্বার ক্যাটাগরিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনআইডি ইনফো কারেকশন, দুই নাম্বার ক্যাটাগরিতে রয়েছে আদার ইনফো কারেকশন, তিন নাম্বার ক্যাটাগরিতে রয়েছে বোথ ইনফো কারেকশন। তার মানে যেহেতু আমরা দুইটাই তথ্য পরিবর্তন করব তাই আমরা এখান থেকে তিন সিলেক্ট করব, বোথ ইনফো কারেকশন। তো আমরা এখানে তিন লিখে দিব। তো এখানে তিন টাইপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন পে ফর সেলফ অর আদার, যদি আপনার নিজের জন্য থাকে তাহলে সেলফে ক্লিক করবেন, আর যদি আদার মানে অন্য মানুষের জন্য থাকে তাহলে আদারে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করলে আপনাদের এখানে ফোন নাম্বার দিতে বলবে। তো আপনি যার ভোটার আইডি কার্ডের তথ্য পরিবর্তন করবেন তার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তার নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন অ্যামাউন্ট নামের একটি অপশন, এখানে আপনি সেই অ্যামাউন্টটি লিখে দিবেন যেই অ্যামাউন্টটি আপনাকে পে করতে বলা হয়েছে। তো আমাদের যেহেতু 345 টাকা পে করতে বলেছে তাই আমরা এখানে 345 লিখে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ভ্যালিড লেখা রয়েছে, এই ভ্যালিডে ক্লিক করব। ভ্যালিডে ক্লিক করার আগে অবশ্যই তথ্যগুলো আরেকবার যাচাই করে নিবেন। ভ্যালিডেটে ক্লিক করলে দেখতে পারবেন বিল অ্যামাউন্ট 345 টাকা অনলি লেখা আসবে, আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে আপনার যে রকেটের পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি দিবেন। পিন নাম্বারটি দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এই টাকাটি নির্বাচন কমিশনে জমা হয়ে যাবে এবং আপনারা এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন। রকেটের মাধ্যমে বিল জমা দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এই সাইটটিতে প্রবেশ করে এখানে রিলোড করবেন। রিলোড করলেই দেখতে পারবেন যে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট জিরোর জায়গায় এখানে আপনি যে টাকাটা ডিপোজিট করেছেন সেই টাকাটা এখানে চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট 345 টাকা চলে আসছে, তার মানে আমার অ্যাকাউন্টে কিন্তু এখন টাকা জমা হয়ে গেছে। এবার কিন্তু আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে পারবো। বন্ধুরা মনে রাখবেন রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করার পরে এখানে ডিপোজিট হতে হয়তো বা কিছুক্ষণ সময় লাগতে পারে, তো আপনারা এখানে কিছুক্ষণ সময় অবশ্যই অপেক্ষা করবেন। আর অবশ্যই এখান থেকে আপনারা এই সাইটটি রিলোড করবেন, রিলোড না করলে কিন্তু আপনার এখানে টাকাটি শো করবে না। যদি এবার আমরা যেহেতু এখানে ডিপোজিট হয়ে গেছে তাই আমরা এখানে বিতরণের ধরনের জায়গায় রেগুলার স্মার্ট কার্ড সিলেক্ট করবো, কেননা আমার রেগুলার স্মার্ট কার্ড। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন পরবর্তী যে অপশন লেখাটা রয়েছে সেই পরবর্তী অপশন লেখাতে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে আপনাদেরকে কিছু ডকুমেন্ট আপলোড করতে বলবে, তার মানে আপনি যে যে তথ্যগুলো পরিবর্তন করেছেন সেই তথ্যগুলোর সম্পর্কিত যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো আপনি এখানে আপলোড করবেন। অবশ্যই সেই ডকুমেন্টগুলো আগে থেকেই আপনি স্ক্যানারের মাধ্যমে কম্পিউটারে স্ক্যান করে নেবেন, জেপিজি ফাইল অ্যাড করে নেবেন। তো এখানে আপনারা যেই তথ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে লিস্টের ভিতরে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড, এফিডেভিট, অ্যাপ্লিকেশন, বার্থ সার্টিফিকেট, বিএসএনআইডি, ডেথ সার্টিফিকেট, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আপনার কাছে এখানে যে যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো আপনি এখানে আপলোড করে দেবেন। তো আমি এখানে আমার যে এসএসসি সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি এখানে আমি আপলোড করব। সার্টিফিকেট আপলোড করার জন্য এখান থেকে এসএসসি নির্বাচন করলাম এবং ডান পাশের এই আপলোড লেখাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কম্পিউটারে যে ফোল্ডারে আমার সার্টিফিকেটটি রয়েছে সেই ফোল্ডার থেকে সার্টিফিকেটটি নির্বাচন করার সাথে সাথেই নিচে দেখতে পাচ্ছেন যে সেই ডকুমেন্টটি আপলোড হয়ে গেছে। এভাবে আপনাদের যতগুলো ডকুমেন্ট রয়েছে সকল ডকুমেন্টগুলো আপনারা এখানে আপলোড করে নেবেন। আপলোড করা হয়ে গেলে আপনারা এখান থেকে এই পরবর্তী অপশনটিতে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে নিশ্চিতকরণের যে অপশন সেই অপশনে চলে আসছে, তার মানে এটাই হচ্ছে আপনাদের লাস্ট স্টেপ। এই লাস্ট স্টেপে আপনাকে আরেকবার সব তথ্যগুলো যাচাই করে নিতে হবে, আপনি যা যা পরিবর্তন করছেন সেই তথ্যগুলো ঠিক আছে কিনা অবশ্যই এখানে ভালোভাবে দেখে নেবেন। বন্ধুরা মনে রাখবেন এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই জরুরি, অবশ্যই প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখে তারপরে আপনি কিন্তু ট্রাই করবেন। তো এখানে আবার আপনার তথ্যগুলো দেখে আপনারা এখান থেকে সাবমিট লেখাতে প্রেস করে দিবেন। সাবমিট লেখাতে প্রেস করলে দেখতে পারবেন যে আপনার যে তথ্যগুলো সেই তথ্যগুলো কিন্তু সাবমিট হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই বিস্তারিত
প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করবেন। বিস্তারিত প্রোফাইল অপশনটিতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন ডাউনলোড নামের একটি অপশন রয়েছে। আপনারা উপরে এই ডাউনলোডের এই অপশন থেকে এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখতে পারবেন একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে এবং এখানে আপনারা ফর্ম টুটি দেখতে পারবেন। এখানে এই ফর্ম টুতে আপনি দেখতে পারবেন আপনি যা যা পরিবর্তন করেছেন তার একটি আবেদন কিন্তু এটা এখানে চলে আসছে। তো আপনারা এখান থেকে এই ফর্মটি প্রিন্ট করে আপনারা এই ফর্মটি সংরক্ষণ করবেন। যখন আপনাদেরকে নির্বাচন কমিশন থেকে ডাকা হবে তখন আপনি এই ফর্মটি নিয়ে সেই নির্বাচন কমিশনে চলে যাবেন এবং এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করার কিছু দিনের ভিতরেই এক থেকে দুই মাস সময় লাগে সাধারণত, তার থেকে কমও লাগতে পারে বেশিও লাগতে পারে। তো এর ভিতরেই কিন্তু আপনাদেরকে ডাকা হবে মেসেজের মাধ্যমে, আপনার ফোনে কিন্তু মেসেজ দেওয়া হবে। তো আপনি মেসেজটি পেয়ে আপনাকে যে ঠিকানায় যেতে বলবে আপনি সেখানে চলে যাবেন এই ফর্মটি নিয়ে। এই ফর্মটি নিয়ে চলে গেলেই আপনাকে আপনার নতুন ভোটার আইডি কার্ডটি দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, ভোটার আইডি কার্ডের অনলাইনে তথ্য পরিবর্তন করার এই ছিল মোটামুটি প্রসেস। তো এই প্রসেসটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটি সমাধান করার জন্য। আর অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন, তার কারণ আপনার একটি শেয়ারের কারণে হয়তো বা আরেকজন ব্যক্তি উপকৃত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।